তো দেখো বন্ধুরা, ঘড়িতে এখন রাত 11:30। তো ঘড়িতে এখন রাত 11:30 বাজে। এখন আমি রান্না করছি মাংস, খাসির মাংস। কে এনেছে আজকে? শিউলি আসার সময় দাঁড়িয়ে গেছিলো, আসার সময় শিউলিকে আনতে বলা হয়েছিল, শিউলি নিয়ে এসছে। আর ভাত হবে, তা এখনো কিছুই হয়নি, বেরিয়েছিলাম। আরে এনেছে মাংসটা দেখো, ভালো হয়েছে? আর আছে বেশি? না না, মাংস কিন্তু ভালোই দিয়েছে, একদম খারাপ দেয়নি কিন্তু। না না, হাড় বলতে একটুখানি তো ওই লোকও বলছে যে শুধু কি তুমি মাংস নিয়ে বা তাহলে আমি হাড়গুলো কাটে দেবো বলো। আগে সে তো ঠিকই, তো ওই যে মাংসটাতে মিটে রাখলাম, চর্বি দিয়েছে না মাংসখানে? এই চর্বিটা লাস্টে এমনি দিয়েছিল। আমি প্রতিদিন এই করি, চর্বি খাই। এইটা দেখি কি, এইটা মেটে মেটে তোমার মনে হয় এখন কি আর বলবো, মানে তোমার ডায়েটের পর থেকে এখন মনে হয় খাসির মাংসটা তোমার বেশি চলছে। সরষের তেলটা দে না, চলছে কি? কালকে জামাই ষষ্ঠী খেয়ে আসছি, আর আজকে শিউলি আবার নিয়ে বললো শিউলিকে মাংস। না আমার খারাপ লাগলো যে আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে মাংস খেয়েছে, যেহেতু জামাই ষষ্ঠী ছিল আজকে, যেহেতু জামাই বাজার, মা ডাকলো, আর একটু কাজও ছিল, গেলাম। মা বললো আমার ইচ্ছা ছিল না খাওয়ার, যেহেতু আমি এখানে চালটা বেশি নিয়ে গেছিলাম যে আমি এসে ভাত খাবো। মা বললো দুপুরবেলা এসছি তাহলে দুটো খেয়ে যান, আমারও ভালো লাগবে। আর বললাম বলছো যখন তা ঠিক আছে, খেয়ে আসি দুটো দিয়ে। আর নিজেরও খারাপ লাগলো যে যেহেতু তিনজন একসাথে থাকি, আমি খাসির মাংস খেলাম, মনটা ভালোও লাগছিল না, যার জন্য ফোন করে বললাম যে মন্দিরা তাহলে কি একটু মাংস আনবো। ও তো প্রথমে নাই বলছিল, হ্যাঁ কারণ আমার যেহেতু খাওয়া পারলাম, আমি নাই বলছিলাম। আমি জানি একটা জায়গায় আমি বলতে পারলে ওই জায়গায় আমার ছাড়, সেজন্য ওকেই বললাম। বললো হ্যাঁ তাহলে অল্প করে নিয়েই আয়, রাতেবেলা হয়ে যাবে ভাত আর মাংসের তরকারি। হ্যাঁ দাও না ওটা দিয়ে ঢাকো। কারণ দেখো এখন আমার ইচ্ছা করে না যে তিনটে মানুষ রেখে আমি একা কিছু একটা বাইরে থেকে খেয়ে আসি, আমার সত্যি খারাপ লাগে। কি বাবা করছো কেন তুমি, ভেবে দেখো একটুখানি। মশলা না করলে এখন আবার দেরি হয়ে যাবে, এখন আর এত বোকার টাইম নেই, ওদিকে আমার শুরু করে দেবে তুমি। না হয় ঠিক আছে, তো চলো রান্না বান্না করে নিই, খেতে বসার সময় আসছে, বন্ধ কর। এই দেখো দিদিভাই এসছে আজকে আবার, ওকে অনেকদিন পর। এই যে কি সব করাচ্ছে মুখে, ফেসিয়াল ফেসিয়াল, চুলে স্পা হয়ে গেছে, এই যে এখন ফেসিয়াল করাচ্ছে। ওই ভালো আছে, আমরা তার রূপচর্চা করতে পারি না বন্ধুরা, ওই করে শুধু, আমাদের এসব দরকারও নেই বটে। তোমরা যে টাইটেল আর থাম্বেলটা দেখছো যে আজকে রাগ করে মন্দিরার পর কী করেছি, অবশ্যই তোমাদেরকে বলবো কী করেছি। আর দেখতেই পাচ্ছ এখানে দুই দিদিভাই, একটা দিদিভাই একটা বোন, এই যে বোন, এই বোনের বিয়ে কিন্তু আগামীকাল, মানে তোমরা আজকে ভিডিওটা দেখছো, আজ হচ্ছে মঙ্গলবার আর বিয়ে হচ্ছে বুধবার, মানে 19শে জুন। এটাকে তোমরা কি জানো? হয়তো জানো না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সমাজসেবিকা দিদি বাবলিদির বোনের মেয়ে, তা বাবলিদি আমাদেরকে এতটাই ভরসা করে আর বিশ্বাস করে। তো এই পুচকুটা হচ্ছে বাবলিদির ভাইয়ের মেয়ে, এই যে বৌদি ভাইটা দেখছো, এই বৌদি ভাইয়ের মেয়ে হচ্ছে এটা। আর তোমরা তো জানোই আমাদের সম্পাদি হচ্ছে সবথেকে আর কি ভালো একটা পার্সেন, তা বাবলিদি আমাদের দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটাই পালন করেছি আর কি। আর এই যে এখানে চুল টুল ধোয়াচ্ছে আর কি, আমাদের বাড়ি থেকেই ওনার সব কিছু হলো। দিদি এতটাই আমাদের সম্মান দিয়েছে, ভালোবেসেছে, এবং এতটাই আমাদেরকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের এই আজকে ফল। অনেকেই হয়তো ভাবতে পারো যে তুমি রোজ বাবলিদি বাবলিদি নিয়ে ভিডিও দাও কেন। দেখো যেদিন আমাদের যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ যায়, তো যেদিন যেটা হচ্ছে আমি সেদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি, সুতরাং এখানে মিথ্যে বলারও কোনো জায়গা নেই বা মিথ্যে দেখানোরও কোনো জায়গা নেই।
তো দিদি ভাই দেখো সুন্দর করে বিয়ের কনেকে একদম ফেসিয়াল করিয়েছে, স্পা করিয়েছে, বুরু প্লাক করছে, ট্যান রিমুভ করবে, তারপরে কি সব আরও বললো, সেই হাতে কি লোম মোম তোলে সেই সব। তো সত্যি কথা বলতে দেখো পুচকেট এখানে খেলা করছে, এবং এই বোনটা এর আগে কার কাছ থেকে করেছিল কিন্তু করে সে স্যাটিসফাই নয়। তো দিদি সেই কথায় কথায় সেদিন কথা উঠলো, তার দায়িত্ব আমরাই নিয়েছিলাম। তা দিদিকে বললাম, দিদি বললো অবশ্যই তোমার বাড়ি পাঠিয়ে দেবো। আর আজকে দিদি ভাই এসেছিলো, মন্দিরারও ফেসিয়াল করালো, তোমরা তো দেখতেই পেলে স্পাও করালো। তা আমার আজকে ভীষণ রাগ হয়ে গেছে মন্দিরার ওপর। ও দিদিকে বলে আসেনি যে হচ্ছে কি যে দিদি আমি ফেসিয়ালটা শুধু করব, স্পা করব না। তোকে আমি বললাম গত মাসে কি স্পা তুমি করেছিলে? যেহেতু করা হয়নি, এবার যেহেতু একটা ট্রিটমেন্টের মধ্যে চলছে চুলের, সেই নিয়ে আমার সাথে ভীষণ রাগারাগি আর ভীষণ গণ্ডগোল হয়ে গেল। এবার দিদি ভাই বলছে এবার স্পা করতে গেলে যে একটা হিট দিতে হয় মাথায়, তোমরা তো জানোই। এবার সেটা আজকে দিদি ভাই আনিনি, কারণ ও বলেছে যে শুধু ফেসিয়াল করব। যেহেতু পরশু দিন বিয়েতে আমাদের নেমন্তন্ন আছে, কন্যাযাত্রীতে আমাদের নেমন্তন্ন আছে, তোমরা তো মনে হচ্ছে খাবে না, ঘেটি ধরে জোর করে খাওয়াচ্ছে। কেন ফুচকা যখন খাও তখন ঝাল লাগে না, ভাত খাওয়ার সময় ঝাল লাগে? তাই বুঝি তো ওই জন্য রাগ করে ওকে যত পেরেছি আজকে লঙ্কা আর পেঁয়াজ একদম ভাত দিয়ে মেখে ঠুসে খাইয়ে দিয়েছি। দেখ মুখ কেমন জ্বলে, একদম হাওয়া করে বলছি না জল খাচ্ছি না। জামা বলছে তুমি আমার উপর রাগ করে এরকম ইয়ে নিলে আমার উপর, নেবো না, তোমাকে বলি এক করো আর এক, আবার যেদিন বলি ঠিক সেদিন আবার উল্টো পাল্টা করো। ওই জন্যে আমার রাগ হয়ে গেছে যে আমি একা একা খেতেও বসে পড়েছি আজকে। ও তখনও খাইনি, দিয়ে বলছে আমার খিদে পেয়েছে আমাকে একটুখানি ইয়ে করো। যাই হোক তারপর ওকে খাই দিলাম। আর এই যে এই বোন কিন্তু অ্যাকচুয়ালি যে বিয়ের কোণে যাকে দেখছো, ও কিন্তু মন্দিরার আর আমার ভীষণ বড় একটা ফ্যান। কিন্তু বলছে ও যে মানে তোমাদেরকে প্রথম ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, ও যে মানে কি খুশি আমাদের সাথে দেখা করেছে, এবং এই যে আমাদের বাড়ি থেকে ও যে এত কিছু করলো, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এই হচ্ছে আজকের ব্যাপার। আর এই দিদি সব কাজ টাজ করে দিদি এসছে অনেকক্ষণ, এই সবাইকে করিয়ে টরিয়ে দিদির বাড়ি যাচ্ছে, তখন প্রায় 8:30 বাজে, দিদি এসছে তখন প্রায় 10:30। তো যাই হোক এরা ভীষণ খুশি, আনলাম আবারও দেখা হচ্ছে। বিবাহিত জীবন সুখের হোক, অল দ্য বেস্ট আমি আগেই উইশ করে দিয়েছি। এবং দিদি বলছে বোন বলছে তোমরা কিন্তু অবশ্যই যাবে, আনলাম হ্যাঁ যাবো না কেন, অবশ্যই যাবো। তো তারপরে সবাই চলে গেল, আর আজকে রাগ করে দিয়েওছি মন্দিরাকে একদম ভাত খাই, আর এমন ঝাল চিবিয়েছে বন্ধুরা কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যেটা। তো চলো টাটা।